টুডে আই শ্যাল রিড অ্যান অ্যান্সার অফ অ্যান ইংলিশ কোয়েশ্চেন পেপার অফ বনগা হাই স্কুল প্রাইমারি সেকশন ফর ক্লাস ওয়ান টেকেন ফ্রম রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিয়ারিং পেজ নাম্বার সেভেন্টি ফাইভ আজ ক্লাস ওয়ানের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব স্কুলের নাম হচ্ছে বনগা হাই স্কুল প্রাইমারি সেকশন এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার থেকে পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের একটি প্রশ্নপত্র স্কুলের নাম বলা হলো বনগা হাই স্কুল প্রাইমারি সেকশন ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে স্থানগুলো উইথ মানে দিয়ে লেটার্স বর্ণগুলি দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে অর্থাৎ ফির ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লেটার্স পূরণ করো ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ লেটার বর্ণ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খুব থেকে তাহলে আমাদের হেল বক্স থেকে এই লেটারগুলো নিয়ে কি করতে হবে আমাদের এই একটা ওয়ার্ড পূরণ করতে হবে সেই ওয়ার্ডটা যেন সঠিক হয় আমাদের যে কোনো একটা নিলে হবে না এটাকে কারেক্ট নিতে হবে তাহলে কারেক্ট একটা এইগুলো প্রথম যে কি কী এরটা এখান থেকে নিয়ে কী হবে ওয়ার্ড হবে অর্থাৎ হেল বক্স থেকে একটি ওয়া লেটার নিয়ে কি ওয়ার্ড হবে কারণ আমরা যে কোনো একটা ই এ ও যে কোনো একটা বসিয়ে দিলে হবে না যদি আমরা যে কোনো একটা বসিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে যেটা কারেক্ট তাহলে যেটা কারেক্টটা বসালে আমাদের ওয়ার্ড হবে কিন্তু কারেক্ট না বসালে কিন্তু আমাদের ওয়ার্ড হবে না কারণ আমরা জানি ওয়ার্ড হতে গেলে এক ব্যাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড তাহলে প্রথমে কি আছে এস ই এটি তাহলে প্রথমেটা এসি এটি সিড মানে আসন এসি এটি সিড মানে আসন সিট উচ্চারণটা এসি উচ্চারণটা একই হচ্ছে কিন্তু আবার এগুলোর কী আছে উচ্চারণ এক এবং মানেটা আলাদা এগুলোকে বলা হচ্ছে হোমোফোনস সিট এসি এটি সিট মানে আসন আবার এসআইটি সিড মানে হচ্ছে বসা আবার এইচ ডবল ইটি সিড মানে চাদর বা একখণ্ড কাগজ বা বিছানার চাদর তাহলে একই উচ্চারণ কিন্তু মানেটা আলাদা বা অর্থটা আলাদা এগুলোকে এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে হোমোফোন যেমন সিট এস এইচ ডবল ইপি সি মানে ভেড়া আবার এস এইচ আইপি সি মানে কি হচ্ছে জাহাজ ওই যে মাংস নিয়ে ইংরেজিকে মিট এমই এ টি মিট মানে মাংস আর এম ডব্লিউ টি মিট মানে সাক্ষাৎ করা এগুলোকে বলা হচ্ছে হোমোফোন তাহলে এ ই এটি সিড মানে আসন এটা কি হবে বিইএকে ই একে বিট একে বিক এটা এ হবে বিক মানে ঠোঁট আর এটা কিবা হবে বি ও এটি বোট বোট মানে নৌকা আর এটা হবে ড্রিম ডিআরই এম ড্রিম মানে স্বপ্ন তাহলে প্রথমেরটা আমাদের কী হলো সিট এ টি প্রথমেরটা আমরা লিখব এস ই এ টি সিট মানে বলা হলো আসন এটা কি বললাম বি এ কে হলো বোট বি ও এটি বোট মানে নৌকা আর ডি আর ই এ এম ডি মানে হচ্ছে স্বপ্ন এখানে আমাদের একটু লক্ষণীয় বিষয় যে ও হচ্ছে এটা হচ্ছে পুরো গোল করে হলে কি হবে ও হবে আর ডিম্বাকৃতি হলে কি হবে এটা জিরো হবে ডিম্বাকৃতি হলে জিরো এটা হলো আমাদের হচ্ছে ও আর এইটা হচ্ছে জিরো জেড আর ও জিরো জিরো মানে শূন্য জেডি আর ও জিরো জিরো মানে শূন্য তাহলে আমরা আর একবার দেখে নিই কি লেখা আছে ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিলিন মানে পূরণ করো তা ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো উইথ মানে দিয়ে লেটার্স মানে বর্ণ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে হিল বক্সের মধ্যে আছে লেটার E E A U তাহলে প্রথমেরটা হলো C A T কার্পটারটা হলো সিড মানে আসন B E A K B ঠোঁট আর B O A T মানে নৌকা D R মানে স্বপ্ন তাহলে প্রথমেরটা আমাদের হলো C A T সিড এখানে E হলো B E A K B মানে ঠোঁট আর B O A T মানে নৌকা D R ড্রিম মানে স্বপ্ন তাহলে নাম্বার 2 রিয়ারেঞ্জ এটা যদি বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লেটার্স এটা কী বাক্যে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে বাক্য আঁকা বলে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে অর্থ প্রকাশ করলে সেটা বাক্য এটা ফিল মানে পূরণ কর ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বাক্য পাঁচটা আছে কি কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে এইটটি পার্সেন্ট সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স এরপর দু নম্বর দু নম্বরে গিয়ে আছেন রি অ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও অ্যারেঞ্জ মানে সাজাও আর রি মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলিকে অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো তাহলে আমাদের এই লেটারগুলো এলোমেলোভাবে আছে এলোমেলোগুলো সাজাতে হবে সাজিয়ে আমাদের অর্থ প্রকাশ করতে হবে তাহলে প্রথমে কী হবে শক্স এস ও সি কে এস শখ মানে মোজা তাহলে প্রথমেটা আমরা শক্স এস ও সিকে তারপর একটা ক্লক সিএল সিকে ক্লক সি এল ও সিকে ক্লক মানে ঘুরি আর এইটা হচ্ছে আমাদের সিএল ও সিকে বলা হলো এটা আমাদের চায়না সি এইচ সি এইচ আই সি এইচ আই এনএ চায়না চাই মানে চিন দেশ আর বি এম সি এইচ বেঞ্চ মানে বেঞ্চ বিএন বেঞ্চ মানে বেঞ্চ তাহলে আমরা প্রথমে লিখব শক্স এস ও সি কে এস সক্স সক্স মানে মোজা এস ও এস ও সি কে এস এস ও সি কে সক্স মানে মোজা তারপরে একটা ক্লক্স সি এল ও সিকে ক্লক মানে হচ্ছে ঘড়ি সি এল ও সিকে তারপরে চায়না সি সিএইচ সি এইচ আই এনে সি এইচ আই এনে চিন চায়না আর এটা কি হলো বেঞ্চ সি এইচ বেঞ্চ বেঞ্চ মানে বেঞ্চ আর একবার আমরা দেখে দেবো রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজাও লেটারস মানে বর্ণগুলোকে অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করা হলো শব্দ তৈরি করো আগেই বলা হলো ওয়ার্ড কাকে বলে এক একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড তাহলে এটি প্রথমে সক্স এসো এই লেটারগুলোকে সাজাতে হবে এলোমেলোভাবে দিয়ে আছে এগুলো সাজিয়ে অর্থ বানাতে হবে প্রথমে একটা হবে সক্স এসও কে সক্স এস ও সি কে এস সক্স মানে মজা ক্লক সি এল ও সি কে ক্লক মানে ঘড়ি আর এটা হচ্ছে চাইনা সি এইচ সি এইচ আই এন এ চাইনা মানে চীন আর আছে চিনডেস আর বেঞ্চ বিএন সি এইচ বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চ নাম্বার থ্রি ম্যাচ কলম এ ম্যাচ মানে মেলাও কলম এ উইথ কলম বি কলম এর সাথে কলম বি মেলাও সবগুলোই কিন্তু সব ইম্পারেটিভ সেন্টেন্স আছে ম্যাচ মানে মেলাও রিয়ারিজ মানে পনেরো সাজা ফিলি মানে পূরণ করো তাহলে কলম এতে কী দেওয়া আছে দেখব আর কলম বি এতে কী দেওয়া আছে কলম এতে আমাদের কি দেওয়া আছে চক চক মানে চক সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল স্কাই মানে আকাশ ট্রি মানে গাছ এখানে রঙের নামগুলো দেওয়া আছে ব্লু মানে নীল গ্রিন মানে সবুজ আর ইয়েলো মানে হলুদ হোয়াইট মানে সাদা তাহলে চক কি হচ্ছে আমাদের হোয়াইট সানফ্লাওয়ার কি হচ্ছে সা সূর্যমুখী ফুল কি হচ্ছে ই স্কাই হচ্ছে ব্লু না ট্রি হচ্ছে গ্রিন তাহলে আমরা তিচ্চি দিয়ে দেখাচ্ছি চকের সাথে আমাদের কি হবে হোয়াইট চকের সাথে কি হলো হোয়াইট ডব্লিউ এইচ আই টি হোয়াইট সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল কী হবে ই হলো হলুদ সূর্যমুখী ফুল হচ্ছে হলুদ স্কাই হচ্ছে আকাশ কি হবে ব্লু স্কাই হচ্ছে ব্লু আর ট্রি হচ্ছে গ্রিন তাহলে চকের সাথে আমাদের পাশে লিখবো এ লিখবো আমরা চকের চকের সাথে এখানে কি লিখবো আমরা এ লিখবো চারের এর সাথে এ হলো এবার সানফ্লাওয়ার কি হচ্ছে এ হলো হলুদ তাহলে এখানে আমরা লিখবো বি তারপর স্কাই আকাশ কি হবে আকাশটা হচ্ছে সি এরপর কি আছে টি গাছ হচ্ছে ডি তাহলে প্রথমেরটা আমাদের কী হলো এ এটা হলো এ এটা বি এটা সি আর হচ্ছে ডি তাহলে আমরা আরেকবার দেখে নেব ম্যাচ কলম এ উইথ কলম বি ম্যাচ মানে মেলাও কলম এর সাথে কলম বি মেলাও তাহলে চক মানে চক বা খড়ি চক হচ্ছে হোয়াইট সানফ্লাওয়ার সূর্যমুখী কী হবে ইলো স্কাই হচ্ছে ব্লু ট্রি হচ্ছে গাছ হচ্ছে গ্রিন তাহলে চকের সাথে হলো আমাদের হোয়াইট ডব্লিউ এইচ আই টি সানফ্লাওয়ার সাথে ইলো হলো স্কাইয়ের সাথে হচ্ছে ব্লু আর ট্রি এর সাথে হচ্ছে গ্রিন হলো এবার নাম্বার ফোর রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো অব দ্য ফলোয়িং নিচেরগুলো তাহলে নিচেরগুলো বাংলা মানে লিখতে হবে প্রথমে একটা মেরিগোল্ড মেরিগোল্ড মানে কি গাঁধা ফুল আমরা লিখবো গাঁধা ফুল মেরিগোল্ড গয়চন্দ্রেন্দু আঁকা দয়াকা গাঁধা ফুল ভয় ফয়রসুল গাঁধা ফুল এরপর কি আছে পিজ পিজ মানে আমরা কি লিখবো পিজ মানে ডাল বা মটর বা দানা ডাল বা মটর বা দানা তাহলে পিচ মানে আমরা লিখব ডাল ডয়ালো ডাল বা মটর মটর ডাল বা মটর বা হচ্ছে দানা যে কোনো আমরা একটা লিখলেই হবে এরপর কি আছে ফ্লক ফ্লক মানে কি আমাদের পাল বা ঝাঁক বা ঝাঁক বাঁধা বা ঝাঁক বা দিয়ে চলা তাহলে ফ্লগ মানে আমরা লিখব পাল বা ঝাঁক পাল একা ল পাল অথবা লিখব এবার কী আছে পিক পিক মানে কি শিখর বা শীর্ষ সিংহ বা শীর্ষস্থান বা সর্বোচ্চ চূড়া তাহলে পিক মানে আমরা লিখবো শিখর তালব সরসই খর তাল সরসই খর শিখর বা হচ্ছে আমরা লিখব সর্বোচ্চ চূড়া কোনো আমাদের একটা লিখি হবে সর্বোচ্চ বয়চ ওকা চয় দীর্ঘ ডাকা সর্বোচ্চ চূড়া এরপর আমাদের কি আছে আর একবারটি আমরা দেখিনি রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনি মানে বাংলা মানে লেখো অব দ্য ফলোইং নিচের গুলো তাহলে মেরি গোল্ড মানে কি গাঁদা ফুল পিজ মানে পিস মানে হচ্ছে ডাল বা মটর বা দানা আর ফ্লক মানে হচ্ছে ফ্লক মানে পাল বা ঝাঁক আর পিক মানে শিখর বা সর্বোচ্চ চূড়া তাহলে মেরিগোল্ড মানে গাঁদা ফুল আচ্ছা পিস মানে ডাল মটর বা দানা এরপর কী আছে ফ্লক মানে ফ্লক মানে পাল ফ্লক মানে কি পাল বা ঝাঁক আর শিখর বা পিক মানে শিখর বা সর্বোচ্চ চূড়া একটা করে আমাদের লিখলেই হবে এরপর আমাদেরকে যে মেক ওয়ার্ডস উইথ সিকে মেঘ মানে তৈরি করো ওয়ার্ডস মানে শব্দগুলি তৈরি করো উইথ সিকে সিকে দিয়ে আমাদের শব্দগুলো তৈরি করতে হবে তাহলে আমাদের প্রথমে কী হবে লক এলো শিকে লক মানে তালা তারপর একটা সি লো সিকে ক্লক মানে ঘুড়ি তারপর একটা নেক নেক মানে নেক মানে যে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি আর ডিএতে হচ্ছে কি ব্যাক ব্যাক মানে পিছন তাহলে প্রথমেটা আমরা লিখব লক লক তারপরটা লিখব ক্লক তারপরটা লিখব নেক লিখবো ব্যাক তাহলে প্রথমেরটা আমরা লিখবো লক এল ও সিকে ঘড়ি তারপরটা ক্লক সি এল ও কে সি এল ও সিকে ক্লক মানে মানে হচ্ছে ঘড়ি নেক এন সিকে নেক নেক মানে কি বলা হলো ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা হচ্ছে টুটি আর তারপরে হচ্ছে ব্যাক বিয়ে সিকে ব্যাক মানে পেছন বা পিঠ বিয়ে শিখে ব্যাক তাহলে আমরা আরেকবার দেখে নেব মেক ওয়ার্ডস মেক মানে তৈরি করো ওয়ার্ডস মানে শব্দগুলি তৈরি করো উইথ শিখে দিয়ে তার শিখে এটা হচ্ছে লাস্টে আছে লক হচ্ছে এলো শিখে ক্লক হচ্ছে ঘুড়ি ঘুরি হচ্ছে নেক এনি শিখে তারপরটা ব্যাক বিয়ে শিখে আমরা লিখলাম প্রথমে লক এলো শিখে তারপরটা ক্লক তারপরটা নেক হচ্ছে ব্যাক বিয়ে শিখে এরপর নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল মানে পূরণ করো দ্য শূন্যস্থানগুলি ফিল ইন দ্য শূন্যস্থানগুলি পূরণ করো তার নেম অফ দ্য ডে মানে দিনের নাম কামিং বিফোর যেটা আসছে সেটার ডেই তার মানে স্যাটারডের আগে কে আসছে তাহলে আমরা লিখে দেবো প্রথমেই সানডে মন্ডে টুইসডে ওয়েডনেডে ওয়েডনেডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাহলে শনিবারের আগে কে আসে সানডে মন্ডে টুইসডে ওয়েবনেডে থার্সডে ফ্রাইডে তাহলে ফ্রাইডে আসে তো উত্তরটা হবে ফ্রাইডে তাহলে আমরা প্রথমেই আমাদের এই উত্তরটা করতে গেলে আমাদের প্রথমেই বারগুলো আমরা একবার লিখে নেবো তো প্রথমেটা কী হবে সানডে লিখে লেখা হচ্ছে সানডে এসিউএন এসিউএন ডি এ ওয়াই সানডে তারপর হচ্ছে মন্ডে এম ও এন ওয়াই সানডে মন্ডে এমওএন ডিএয়াই টিউসডে টি ইউ ইউইএস ডিএয়াই টিউজডে সানডে মন্ডে টিউসডে ওয়েডনেসডে ওয়েড ডাব্লুইডি ওয়েডনেস এন ই এস ওয়েডনেস ডে তারপর সানডে মানডে টিউসডে ওয়ে ওয়েডনেসডে এবার থার্সডে থার্সডে টি এইচ ইউ আর এস টি এইচ ইউ আর ইউআরএস ডিএয়াই তারপর কি আছে তারপর ফ্রাইডে এফ আর আই ডি এ ফ্রাইডে তারপর কি আছে স্যাটারডে এসে টিউআর ডি এ ওয়াই এরপর প্রশ্নটা কী আছে আমরা এবার দেখে নিই দ্য নেম অফ দ্য ডে দিনের নাম কামিং বিফোর স্যাটারডে যেটা আসছে আসছে কথায় স্যাটারডের আগে তাহলে স্যাটারডের আগে আমরা দেখতে পাচ্ছি এই যে স্যাটারডে সেটারডে প্রশ্নটা কাছে দ্য নেম অফ দ্য ডে দিনের নাম কামিং বিফোর স্যাটারডে স্যাটারডে আগে আসে কে ফ্রাইডে তাহলে উত্তরটা আমাদের কীভাবে স্যাটারডে ওর আগে হচ্ছে ফ্রাইডে তাহলে আমাদের কী হবে ফ্রাইডে এফ আর আই ডি এ ফ্রাইডে এফ আর আই এফটা বড়ো হতে হবে নাম বোঝাচ্ছে আই ডি এ ওয়াই স্টপ এরপরটা আমাদের কী আছে প্রশ্নটা দেখব দ্য নেম অফ দ্য ডে দ্য নেম অফ দ্য ডে দিনের নাম কামিং আফটার ওয়েডনেস ডে ওয়েডনেসডের পরে আসছে আমাদের লিখলাম তাহলে ওয়েডনেসডের পরে কে আসছে থার্সডে তাহলে উত্তরটা হবে থার্সডে টি এইচ ইউ আর এস ডিএাই তাহলে আমরা আর এস ডি এ ওয়াই ডে তাহলে বুধবারের পরে কে আসছে বৃহস্পতিবার আর শনিবারের আগে কে আসছে ফ্রাইডে ভাড়াই ডি এ ফ্রাইডে পুলিশ তাহলে আমরা আরেকবার দেখিনি ছ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিলিং মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি দ্য নেম অফ দ্য ডে দিনের নাম কামিং বিফোর আসছে বিফোর স্যাটারডে স্যাটারডের আগে আসছে কে তাহলে আমরা এখানে লিখলাম স্যাটারডে আগে কে আসছে ফ্রাইডে তাহলে উত্তরটা হলো ফ্রাইডে ফ্রাই ডিএয়াই বিয়ে থেকে নেম অফ দ্য ডে দিনের নাম কামিং আফটার ওয়েডনেস ডে ওয়েডনেস ডে পর কে আসছে তাই যদি লেখা হলো ওয়েডনেস পর কে আসছে থার্স তাহলে উত্তরটা আমাদের হলো থার্স ডে ডি এ ওয়াই ফার্স্টে এরপর আমরা দেখব পেজ নাম্বার পেজ নাম্বার সেভেন্টি সিক্স পেজ নাম্বার কত সেভেন্টি সিক্স ছিয়াত্তর পাতা পেজ নাম্বারটি সিক্স ছিয়াত্তর পাতায় কি আছে সেভেনে কী আছে রাইট দ্য নেমস অফ টু ফ্রুটস ইন ইংলিশ রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলি অফ টু ফ্রুটস ইন ইংলিশ দুটো ফলের নাম লেখো ইংরাজিতে দুটো ফলের নাম লেখো তাহলে প্রথমেই আমরা লেখা অ্যাপেল এ পিপিএলই অ্যাপেল এ পিপিএল ই অ্যাপল অ্যাপল মানে মানে হচ্ছে আপেল তারপরে আমরা লিখব অরেঞ্জ ও আর বিএতে লিখবো অরেঞ্জ ও আর এন জি ও আর এ এন অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে কমলা এছাড়া আমরা লিখতে পারি কি ব্যানা লিখতে পারি বি এ এন এ বেনানা মানে হচ্ছে কলা বেনানা মানে হচ্ছে কলা তারপর আমরা লিখতে পাচ্ছি ওয়াটারমেলন ডাব্লিউ এ টিআর ওয়াটারমেলন এমি এমই এল ও এন ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ তারপর কি আনারস ইংরেজি এ পিপিএলই মানে আনারস এছাড়া আমরা লিখতে পারি স্ট্রবেরি এস টি আর এ ডব্লিউ বি ইআ আরআর ওয়াই স্ট্রবেরি মানে স্ট্রবেরি তারপরে আমরা লিখতে পারি ব্ল্যাকবেরি ব্ল্যাক বিএলএসি কে ব্ল্যাকবেরি বিইআরআর ওয়াই ব্ল্যাকবেরি এছাড়া আমরা লিখতে পারি কি এছাড়া আমরা লিখতে পারি ব্ল্যাকবেরি বলা হলো এরপর পাইন অ্যাপেলও বলা হয়ে গেছে এইগুলোর মধ্য থেকে আমরা যে কোনো আমাদের এছাড়া আমরা লিখতে পারি এর চেরি চেরি গোয়াবা লিখতে পারি গোয়াহা তাহলে আমরা লিখব এছাড়া কি লিখতে পারি ম্যাঙ্গো এম এ এন জি ও এম এ এন জিও ম্যাঙ্গো তারপর আমরা লিখতে পারি গোহাভা জিউ জিউ এ ভি এ গোহা মানে পেয়ারা তাহলে কী কী হলো দুটো ফল হচ্ছে অ্যাপেল লেখা হয়েছে অরেঞ্জ লেখা হয়েছে তাছাড়া লিখতে পারি ব্যানানা বি এ এন এ

যে কোনো আমাদের দুটো লিখলেই হবে এরপর এইটে ইউজ দিস অ্যান্ড দ্যাট টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস দিস অথবা দ্যাট বসাও টু কমপ্লিট মানে পূরণ করার জন্য বা পূরণ করতে দ্য সেন্টেন্সেস বাক্যগুলি তাহলে আমরা জানি যে কাচের জিনিস দিস মানে এই আর দ্যাট মানে এট দিস মানে এটা আর দ্যাট মানে ওটা কাচের জিনিস হলে আমরা জানি যে কাচের জিনিস হলে দিস হয় আর দূরের জিনিস হলে দ্যাট হয় তাহলে ইজ মাই বুক এই হয় আমার বে বই কাছে হচ্ছে তাহলে দিস ইজ মাই বুক ইজ মাই হ্যান্ড হাতটাও কাছে তাহলে দিস ইজ মাই হ্যান্ড ড্যাশ ইজ দ্য সান সূর্য অনেক দূরে আছে তাহলে দ্যাট ইজ দ্য সান ড্যাশ ইজ এ পেন্সিল এই হয় পেন্সিল এ হয় একটি পেন্সিল দিস ইজ এ পেন্সিল তাহলে প্রথমে আমাদের কী হবে দিস ইজ মাই বুক এ হয় আমার বই কী হবে দিস ইজ মাই বুক এ হয় আমার বই তাহলে দিস ইজ মাই বুক তারপর কে এ হয় আমার হাত কী হবে দিস ইজ মাই হ্যান্ড দিস এইচ আই এস দিস ইজ মাই হ্যান্ড তারপর কী হবে দ্যাট ইজ দ্য সান টি এইচ এটি দ্যাট ইজ দ্য সান তারপর ড্যাশ ইজ এ পেন্সিল কেবে দিস ইজ এ পেন্সিল দিস টি এইচ আই এস দিস ইজ এ পেন্সিল দিস ইজ এ পেন্সিল তাহলে প্রথমেটা আমাদের আর একবার দেখে নিই ইউজ দিস ইউজ মানে ব্যৱহাৰ কৰোঁ দিছ এণ্ড দূ কমপ্লিট দা চেণ্টেঞ্চ দি অথবা ডেৰ বছৰ তালৈ প্ৰথমে দিছ ইজ মাই হেণ্ড বুক দিছ ইজ মাই হেণ্ড দ্য চান দূৰে আছে বুলি দিছ ইজ এ পেঞ্চিল এই হয় এক পেঞ্চিল নাম্বাৰ নাইন ফিল ইং দ্য ফিলিং দ্য মিচিং লেটাৰ্ছ ফিলিং মানে পূৰণ কৰোঁ দা মিছিং লেটাৰ মানে হাৰিয়া বৰ্ণগুলো এণ্ড ফাইন দা নিম্স অফ ৰুডছ ফাইন মানে খুঁজে বার করো দ্য নেমস অফ ফ্রুট ফুল ফলগুলির নাম খুঁজে বার করো তাহলে এম এ এন এম এ জিও ম্যাঙ্গো মানে আম অ্যাপেল কে হবে এ পিপিএলই এ পিপিএল অ্যাপেল মানে আপেল আর গ্রেপস জি আর এ পি এস গ্রেপস মানে আঙুর তাহলে প্রথমে একটা ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো মানে হচ্ছে আম এম এ এন জিও ম্যাঙ্গো মানে হচ্ছে আম তারপরে অ্যাপল এ পিপিএলই অ্যাপল মানে আপেল এ পিপিএলই ই তারপরে গ্রেপস এস গ্রেপস মানে আঙুর গ্রেপস মানে হচ্ছে আঙুর তাহলে আমরা একবার দেখে নিই ফিল ইন দ্য মিসিং লেটার ফিল মানে পূরণ করো দ্য মিসিং লেটার মানে হারিয়ে যা বর্ণগুলো অ্যান্ড ফাইন দ্য নেমস অফ ফ্রুটস এবং খুঁজে বার করো নেমস অফ ফ্রুটস মানে ফলগুলোর নামগুলো খুঁজে বার করো প্রথমে ম্যাঙ্গো এম এ এনজিও তারপরে অ্যাপল এ পি পি এলই তারপরে গ্রেপস জি আর এ পিই এস এ গ্রেপস মানে আঙুর এবার নাম্বার টেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও হু আর ইউ তুমি কে তাহলে হু আর ইউ তুমি কে তাহলে কী হবে যে আমি কী হচ্ছে আমি একটা বালিকা খাবে তাহলে আই এম এ গার্ল বা আই এম এ স্টুডেন্ট হু আর ইউ কি তুমি কে আমি একজন ছাত্র তাহলে কী লিখবে লেখা হবে ইউ এর বদলে কী হবে আই তাহলে আই এম এ স্টুডেন্ট আই এম আইএমএ কী হবে এ স্টুডেন্ট এস টি ডি এন টি আর ইউ কী হবে আই এম এ স্টুডেন্ট আমি হচ্ছে একজন ছাত্র তুমি কে আই এম এ স্টুডেন্ট আমি একটা ছাত্র আমাদেরকে মনে রাখতে হবে প্রশ্ন করার সময় অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন পাংচুয়েশন জিজ্ঞাসা চিহ্নটা পাংচুয়েশন মার্ক হিসেবে জিজ্ঞাসাসূচক চিহ্ন ব্যবহার করতে হয় বা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয় আর উত্তর দেওয়ার সময় অবশ্যই ফুল দিতে হয় তাহলে প্রশ্ন করার সময় ওই ডব্লিউইচ ইয়ে ডবলু এইচ প্লাস আমাদের যেটা ফর্মেশনটা আছে ডব্লু এইচ প্লাস হেল্পিং ভার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস অবজেক্ট আর প্রশ্ন করে উত্তর দেওয়ার সময় কী হবে আমাদের প্রথমেই ডব্লিউ এইচ যদি না থাকে তাহলে সাবজেক্ট দিয়ে হবে সাবজেক্ট ভাব আর অবজেক্ট তাহলে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র তো এবার কী আছে দু নম্বর প্রশ্নটা কী আছে হোয়াট ক্লাস ডু ইউ রিডিন তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে কি হবে তাহলে আমরা লেখাবে যেহেতু ওয়ানের প্রশ্ন তাহলে লেখা হবে আই রিডন ক্লাস প্রথমে ইউটিউবের বদলে কি হবে আই হবে তাহলে আই হলো এবার রিড যেমন আছে লিখে দেওয়া হলো আই রিড ইনটাও যেমন লেখা আছে ইন হলো আই ডিড ইন এরপর ক্লাস সি এ লে ডবল এস আই রিডন ক্লাস কি হবে ওয়ান ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে তাহলে আমরা আরেকবার দেখে নিই তিন নম্বরটা আছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়সটা কত তাহলে লেখাবে আই এম ইউ এর বদলে কী হবে আই আই কি হলো এম ইউ আর হয় আইতে এম তাহলে আই এম এরপর যেহেতু প্রশ্ন তাহলে আই এম সিক্স এস আই এক্স ছ বছরে আই এম সিক্স ইয়ার্স ওয়াই এ আর এস আই এম সিক্স ইয়ার্স ওল্ড আমার বয়সটা কত বলো ছ বছরে আই এম সিক্স ইয়ার্স ওল্ড তাহলে আমরা আর একবার দেখে নিই অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্সার মানে উত্তর দা এম এ কি হবে আই এম এ স্টুডেন্ট এরপর হু হোয়াট ক্লাস ডু ইউ রিডিং তুমি কোন শেতে পারো আই রিডিং ক্লাস কি হলো ওয়ান হাউ ওল্ড আর ইউ আই এম সিক্স ইয়ার্স ওল্ড তাহলে লেখা হয়েছে আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একটা একজন ছাত্র ছাত্র বা ছাত্রী আই রিড ইন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন রিড ইন তুমি কোন শ্রেণীতে পড়ে ইউটার বদলে আই হয়েছে তাহলে আই রিড ইন যেমন আছে এবার ক্লাসটাও লেখা হয়েছে ওয়ান আই ডিড ইন ক্লাস ওয়ান আমি ক্লাস ওয়ানে পড়ি হাউ ওল্ড আর ইউ তোমার বয়সটা কত তাহলে কি ইউটার বদলে কী হচ্ছে আই আই এম কী হলো আই এম সিক্স ইয়ার্স ওল্ড আমার বয়সটা হচ্ছে ছ বছরের এরপরে আমাদের কী আছে ইলেভেন রাইটিং গুড হ্যান্ড রাইটিং রাইটিং মানে লেখো গুড ভালো হাতের লেখাতে লেখো তাহলে উই ওয়েক আপ আর্লি ইন দ্য ডে মানে আমরা উঠে পড়ি আমরা ঘুম থেকে উঠে পড়ি দিনের দিনের প্রথম দিকে আর্লি মানে সকাল সকাল বা দিনের প্রথম দিকে ইন দ্য ডে প্রথম দিকে আর্লি মানে প্রথম দিকে তাহলে ইন দ্য ডে দিনের প্রথম দিকে আমরা উঠে পড়ি টু ওয়াচ দ্য বেবি সান মানে দেখার জন্যে মানে রাইজিং অর্থাৎ যে সূর্য উঠছে সেই সূর্যকে বা শিশু সূর্যকে অর্থাৎ রাইজিং সানকে দেখার জন্য আমরা উঠে পড়ি যে সূর্য উঠছে সকালবেলা সেই সূর্যকে দেখার জন্যে উঠে পড়ি তাহলে এটাকে পুরো ভালোভাবে আমাদেরকে হাতে ভালো হাতে লেখায় আমাদেরকে লিখতে হবে প্রথমে কী হবে উই ওয়েক আপ আলি তাহলে আমরা লিখবো অ্যান্সার এ এনএস আর ভালো ঠিক আমাদের লিখতে হবে অ্যান্সার এ এনএস ডাব্লুইআর অ্যান্সার এ ডব্লিউ ই আর অ্যান্সার তাহলে আমরা লিখবো প্রথম কটা বড় হতে হবে উই ই উই ওয়েক ডাব্লিউ এ কে ই উই ওয়েক উই ওয়েক আপ ইউপি উই ওয়েক আপ আর্লি ই এ আর এল ওয়াই ই এ আর এল ওয়াই আর্লি ইন আই এন ইন দ্য ই ইন দ্য ডে ডি এ ওয়াই ডে এবার কী হবে টু টি ও টু টি ও টু টু ওয়াচ ডাব্লিউ এ টি সি এইচ টু ওয়াচ

প্রথম দিকে টু ওয়াচ দ্য বেবি সান দেখতে বা দেখার জন্য সকালে সূর্য দেখার জন্য অর্থাৎ শিশু সূর্য দেখার জন্য অর্থাৎ রাইজিং সানকে সকালে সূর্য দেখার জন্য আমরা উঠে পড়ি ঘুম থেকে উঠে পড়ি দিনের প্রথমের দিকে তাহলে আমরা উত্তরটা প্রথম পুরো উত্তরটা আমরা আর একবার পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব স্কুলের নাম হলো বনগাঁ স্কুল প্রাইমারি সেকশন এই যে বনগা হাই স্কুল প্রাইমারি সেকশন প্রথমে কী আছে ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো উইথ লেটারস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে লেটারগুলো নিয়ে প্রথমে হলো এ সি এটি এ ইটা নেওয়া হলো তারপরটা বিগ বি এ কে বিই এ নেওয়া হলো বোট বি ও এটি আর ড্রিম ডি আর ই এম ড্রিম মানে স্বপ্ন তাহলে প্রথম একটা হলো এ এটি সিট হলো তারপরটা বিক হলো বি এ কে তারপরটা বোট এ এটি হলো তারপরে ড্রিম ডি আর ই এ এম ডি আর ই এম হলো এবার দু একটা হচ্ছে রিআরেঞ্জ মানে পুনরায় সাজাও অ্যারেঞ্জের একই যে হয়েছে আগে যে একটা ওয়ার্ডের আগে কয়েকটা লেটার যুক্ত হলে যে লেটারগুলো যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে প্রেপিক্স আর পরে যোগ হলে সাপিক্স তাহলে রিঅ্যারেঞ্জ দ্য লেটার রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাবে লেটার্স মানে বর্ণগুলোকে অ্যান্ড মেক মিনি ফ্লোয়ার্স এবং তৈরি করলো অর্থপূর্ণ শব্দ তৈরি করো তার প্রথমে সক্স এ সো প্রথমে এস ও সি কে সক্স মানে মোজা ক্লক সি এল ও সি কে এটা চায়না সি এইচ আই এন এ চাইনা মানে চীন আর বেঞ্চ বি এন সি বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চ তাহলে প্রথমে একটা সক্স এস ও সি কে হলো তারপর একটা ক্লক হলো তারপর একটা চাইনা হলো তারপর একটা বেঞ্চ বি এন সি এইচ নাম্বার থ্রি ম্যাচ কলম এ উইথ কলম বি ম্যাচ মানে মেলাও কলম এ এর সাথে কলম বি মেলাও চক কি হবে হোয়াইট ডবল এইচ আইটি সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো স্কাই হচ্ছে সূর্য কি হচ্ছে সূর্য স্কাই মানে আকাশ কি হচ্ছে নীল আর ট্রি মানে গাছ হচ্ছে গ্রিন এখানে স্কাই মানে কি হচ্ছে আকাশ সূর্য সূর্য স্কাই হচ্ছে ব্লু তাহলে প্রথমে চকের সাথে হলো হোয়াইট সানফ্লাওয়ার সাথে ইয়েলো স্কাইয়ের সাথে ব্লু আর ট্রি এর সাথে গ্রিন এখানে আমাদের দেখানো হয়েছে চকের সাথে হোয়াইট স্কাইয়ের সাথে ব্লু সানফ্লাওয়ার সাথে সানফ্লাওয়ার সাথে ইয়েলো তারপর স্কাই মানে আকাশের সাথে হয়েছে ব্লু আর ট্রি এর সাথে হচ্ছে গাছ ট্রি এরপর আমাদের হচ্ছে নাম্বার ফোর রাইড দা বেঙ্গলি মিনিং রাইড মানে লেখো দা বাংলা মানে লেখো অফ দা ফলের নিচের গুলো মানে গাঁদা ফুল পিচ মানে মটর মটর বা দানা বা ডাল আর ফ্লগ মানে দল বা ঝাঁক আর পিক মানে শিখর বা সর্বোচ্চ চূড়া তাহলে প্রথমে একটা মেরি গোল্ড মানে গাঁদা ফুল হয়েছে মেরিগোল্ড মানে গাঁদা ফুল হয়েছে তা পিচ মানে মটর ডাল বা মটর আর ফ্লগ মানে ঝাঁক বা পাল আর শিখর বা সর্বোচ্চ চূড়া এরপর আমাদের পাঁচ নাম্বার ফাইভ কি আছে মেক ওয়ার্ডস উইথ সিকে সিকে দিয়ে ওয়ার্ড করো তাহলে এলো সিকে লক লক মানে তালা সি এলো সিকে ক্লক মানে ঘুড়ি এনি সিকে নেক মানে ঘাড় বলা হলো বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি আর ডি এতে কি বলা হলো ব্যাক ব্যাগ মানে পিঠ বা পিছন এরপর আমাদের প্রথমেটা একটা লেখা হয়েছে লক এ লিকে লক মানে তালাক ল মানে ঘুড়ি আর নেঘ মানে ঘাড় ব্যাগ মানে পিছন এরপর আমাদের ছয় একে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ফিলিন মানে পূরণ করো দ্য করেন দ্য নেম অফ দ্য ডে কামিং বিফোর সান স্যাটারডে স্যাটারডের আগে আসছে ডে দিনটা ইজ তাহলে আমাদের স্যাটারডের আগে আসছে বললাম ফ্রাইডে তাহলে উত্তরটা হলো আমাদের ফ্রাইডে ফ্রাই ডিএ ওয়াই তার বিয়েতে হয়েছে দ্য নেম অফ দ্য ডে কামিং আফটার ওয়েডনেস ডে দিনটা আসে দ্য নেম অফ দ্য ডে দিনটা দিনের নাম কামিং আসে আফটার ওয়েডনেস ডে ওয়েডনেস ডের পরে আসে তাহলে ওয়েডনেস ডের পরে আসছে আমাদেরকে থার্স তাহলে উত্তরটা হচ্ছে থার্সডে টি এইচ কিউ আর এস ডিএ ওয়াই এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে আমরা এত ওয়ান পেজ নাম্বার পড়া হলো পঁচাশ সেভেন্টি ফাইভ এরপর পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি সিক্স పేజెన్మాలి సెవెన్టీ సిక్స్ আচ্ছা পেজ নাম্বার সেভেন্টি সিক্স রাইট দ্য নেমস অফ টু ফ্রুটস ইন ইংলিশ রাইট মানে লেখো টু টু নেমস অফ ইংরাজিতে দুটো ফলের নাম লেখা হয়েছে অ্যাপেল এ পিপিএল অ্যাপেল মানে আপেল অরেঞ্জ মানে কমল লেবু এছাড়া লেখা যেতে পারে ব্যানানা বিয়ে এ এনে ওয়াটারমেলনের তরবুজ পাইন্যাপেল মানে আনারস স্ট্রবেরি মানে স্ট্রবেরি ব্ল্যাকবেরি কালো জাম ম্যাঙ্গো মানে আম গোয়া মানে পেয়ারা যে কোনো আমাদের দুটো লিখলেই হবে এরপর এইটা নাম্বার এইট ইউজ দিস অ্যান্ড এইটা আর দ্যাট মানে ওটা আমরা জানি যে কাঁচের জিনিস হলে দিস হয় আর দূরের দিনের জিনিস হলে দ্যাট হয় মাই বুক এই হয় আমার বই তাহলে দিস ইজ মাই বুক হাতে এই হয় আমার বই মানে বইটা কাছে আছে দিস ইজ মাই হ্যান্ড এই এই হয় আমার হাত হাতটা যেহেতু কাঁচা আছে তাহলে দিশ হলো ড্যাস ইজ দ্য সান সূর্য অনেক দূরে আছে তাহলে দ্যাট ইজ দ্য সান ড্যাস ইজ এ পেন্সিল এই হয় একটা পেন্সিল দিস ইজ এ পেন্সিল তাহলে প্রথমে আমাদের হলো দিশ হলো তারপরটা হলো তারপরটা দ্যাট ইজ দ্য সান দ্যাট ইজ সান মানে ওই হয় সূর্য দ্য দিস ইজ এ পেন্সিল মানে এই হয় হচ্ছে একটা পেন্সিল নাম্বার নাইন ফিলিং দ্য ফিলিং ফিলিং মানে পূরণ করো দ্য মিসিং লেটার মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো অ্যান্ড ফাইন্ড দ্য নেমস অফ ফ্রুটস এবং ফলগুলির নামগুলো খুঁজে লেখ খুঁজে বার করো তাহলে হলো ম্যাঙ্গো এম এন জি তাহলে এন বুঝলো আর এখানে ও বুঝলো এখানে অ্যাপেল এ পিপি এ পিপি টা লেখা হলো আর এখানে হবে গ্রেপস জি আর এ পি এস গ্রেপস মানে আঙ্গুর তাহলে এখানে আর বসানো হলো যে আর এ প এর পি বসলো আর এখানে ই বসলো এরপর নাম্বার টেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নটু উত্তর দাও হু আর ইউ তুমি কে তাহলে লেখা হয়েছে আই এম এ স্টুডেন্ট হু আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এরপর দু নম্বর আছে হোয়াট ক্লাস ডু ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো তাহলে আই ইন ক্লাস ওয়ান আমি ক্লাস ওয়ানে পড়ি এরপর লেখা হয়েছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়সটা কত এখানে লেখা হচ্ছে আই এম সিক্স ইয়ার্স ওল্ড আমার বয়সটা হচ্ছে ছ বছর এরপর কি আছে রাইটিং ই গুড রাইটিং মানে লেখো গুড হ্যান্ড রাইটিং মানে ভালো হাত লেখা লেখো উই ওয়েক আপ আর্লি আমরা ঘুম থেকে উঠি দিনের প্রথম দিকে আর্লি মানে প্রথম দিকে ইন দ্য ডে দিনের প্রথম দিকে টু ওয়াচ দ্য বেবি সান মানে শিশু সূর্য দেখার জন্য অর্থাৎ রাইজিং সানকে উঠন্ত সূর্য দেখার জন্য আমরা সকাল সকাল উঠি এটা ভালো করে আরেকবার লিখতে হবে তাহলে লেখা হয়েছে উই ওয়েক আপ আর্লি ওয়ে কাপ আলি ইন্দ্যা ডে দিনের প্রথমে আমরা ওখান থেকে উঠে পড়ি দিনের শুরুর দিকে টু ওয়াচ দ্য টু ওয়াচ দ্য বেবি সান দেখার জন্য বেবি সান মানে শিশু সূর্যকে দেখার জন্য অর্থাৎ উঠন্ত সূর্যকে আমরা দেখার জন্য আমরা সকাল সকাল উঠে পড়ি